আজকের বিষয় দূষিত লিভার পরিষ্কার করার ঘরোয়া উপায় নিয়ে। হ্যাঁ বন্ধু, আপনার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো যকৃৎ বা লিভার, এবং এটি শরীরে জমে থাকা সমস্ত ক্ষতিকর টক্সিনকে ছেঁকে বের করে দেয়। কিন্তু খুব কম মানুষই আছেন যারা লিভারের যত্ন নেওয়ার কথা ভাবেন। কিন্তু ক্রমশ কাজ করতে করতে লিভারও কিন্তু দূষিত হতে থাকে এবং এর কর্মক্ষমতা নষ্ট হতে থাকে। লিভার যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের নানা রকম অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাবে। তাই বন্ধু, সময় থাকতেই এই দূষিত লিভারকে পরিষ্কার করে নিন, যাতে আপনার লিভার আর কখনোই নষ্ট হতে না পারে এবং আপনার কোনো লিভারের সমস্যা কখনো দেখা দিতে না পারে। আজ বলবো এমনই কিছু ঘরোয়া উপায় যার সাহায্যে আপনি মাত্র 24 ঘন্টার মধ্যে আপনার লিভারকে পরিষ্কার করে নিতে পারবেন। তবে সবটা জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফরমেটিভ এইড। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে স্বাস্থ্য বিষয়ক এই ধরনের নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এটা করে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা, লিভারকে ভালো রাখার জন্য যে খাবারগুলি প্রয়োজন সেগুলো এবার ধারাবাহিকভাবে এক এক করে বলে যাব। প্রথমত, কফি বা চা, এই দুটি পানীয় কিন্তু লিভারকে ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে। কফি লিভারকে ড্যামেজের হাত থেকেও বাঁচাতে সাহায্য করে। এমনকি অনেক ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে যে নষ্ট হয়ে যাওয়া লিভারকেও কিন্তু ভালো করতে সাহায্য করেছে কফি বা চা। এটি সিরোসিস অফ লিভার বা ফ্যাটি লিভার বা লিভার ড্যামেজের হাত থেকে কিন্তু লিভারকে রক্ষা করতে পারে, কারণ কফি গ্লুটাথিয়নের লেভেলকে লিভারে বাড়িয়ে দিতে সাহায্য করে। সেই সঙ্গে লিভারের মধ্যে যে কোনো রকম প্রদাহকে কম করতে সাহায্য করে কফি। আর চা লিভারের মধ্যে ফ্যাট এবং এনজাইম লেভেলকেও বাড়াতে সাহায্য করে, এর ফলে লিভারের ফাংশন কিন্তু খুব ভালো থাকে। গবেষণায় দেখা গেছে যারা দিনে 3 থেকে 4 বার গ্রিন টি বা ব্ল্যাক টি খান অথবা কফি পান করেন, তাদের কিন্তু লিভার বেশি ভালো থাকে। এরপর বলবো দ্বিতীয় যে খাবারটি সেটির কথা। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো যে কোনো সবুজ শাকসবজি। লিভারকে ভালো রাখতে এই সবুজ শাকসবজি কিন্তু বিশেষভাবে সাহায্য করে। এটি প্রদাহকে কম করতে সাহায্য করে, সেই সঙ্গে লিভারকে বিশেষভাবে ভালো রাখতে সাহায্য করে। পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদি সবজি কিন্তু লিভারকে ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে। সেই সঙ্গে তৃতীয় যে খাবারটি সেটি হলো রসুন। রসুনের মধ্যে তো নানা রকম উপকার রয়েছেই, সেই সঙ্গে এটি কিন্তু আমাদের লিভারকে বিশেষভাবে ভালো রাখতে সাহায্য করে। রসুনের মধ্যে থাকে সালফার, যা আমাদের লিভারের এনজাইমকে অ্যাক্টিভ করে দিতে ভীষণভাবে সাহায্য করে, এবং এর ফলে লিভার কিন্তু আরো সক্রিয়ভাবে সমস্ত টক্সিনকে বের করে দিতে পারে। এর ফলে লিভার একেবারে পরিষ্কার হয়ে যেতে পারে। তাই নিয়মিত যদি কাঁচা রসুন আপনি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার লিভার একদম পরিষ্কার হয়ে যাবে এবং লিভার থাকবে সুস্থ। আপনার লিভারের কার্যক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে। তাই নিয়মিত রসুন খাওয়া শুরু করলে কিন্তু আপনার লিভার একদম ভালো থাকবে, কোনো রকম লিভার ড্যামেজ বা ফ্যাটি লিভার, জন্ডিস ইত্যাদি হওয়ার সম্ভাবনা কমে যাবে। এছাড়া আরেকটি ফলের নাম করব, যেটি লিভারকে ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে, সেটি হলো বাতাবি লেবু। যে কোনো ধরনের সাইট্রাস জাতীয় ফলই লিভারকে ভালো রাখতে সাহায্য করে, তবে বাতাবি লেবু এক্ষেত্রে সব থেকে বেশি ভালো কাজ দেয়। কারণ বাতাবি লেবুর মধ্যে থাকে নারিনজেনিন এবং নারিনজিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভারকে যে কোনো রকম ক্ষয় থেকে বাঁচাতে সাহায্য করে। কোনোভাবে লিভারের কর্মক্ষমতা ব্যাহত হলে সেটিকে ভালো করতেও বিশেষভাবে সাহায্য করে। নারিনজিন নামক অ্যান্টিঅক্সিডেন্টটি অ্যালকোহল থেকে যে ধরনের ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয় সেটির থেকে লিভারকে ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে। তাই বাতাবি লেবু যদি আপনি নিয়মিত খেতে পারেন, তাহলে কিন্তু আপনার লিভার হয়ে উঠবে একদম সুস্থ, লিভার হয়ে যাবে পরিষ্কার এবং আপনার লিভারের কর্মক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে। লিভারের সমস্যা বা লিভারের অসুখ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার একেবারেই থাকবে না। এর পরের খাবারটি হলো আমাদের অতি পরিচিত এবং খুবই উপকারী একটি খাবার, সেটি হলো কাঁচা হলুদ। কাঁচা হলুদ যদি আপনি নিয়মিত প্রত্যেক দিন সকালবেলা খেতে পারেন, আপনার লিভারকে ভালো রাখতে এটি বিশেষভাবে সাহায্য করবে। কাঁচা হলুদ আমাদের লিভারকে সুস্থ রাখে, লিভারের যে কোনো রকম ড্যামেজ ক্ষয়ক্ষতি থেকে লিভারকে রক্ষা করে। সেই সঙ্গে আমাদের গল ব্লাডারকে এবং
আমাদের যে কোনো ব্লাড পিউরিফাইং অর্গানকে ভালো রাখতে কিন্তু কাঁচা হলুদ বিশেষভাবে সাহায্য করে। এই জন্য যদি কাঁচা হলুদ সকালবেলা খালি পেটে আপনি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে। অনেকেই বলে থাকেন কাঁচা হলুদ খেলে পেট পরিষ্কার হয়, তার কারণ কাঁচা হলুদ আমাদের ব্লাডকে পিউরিফাই করে, সেই সঙ্গে আমাদের লিভারকে পরিষ্কার রাখতে বিশেষভাবে সাহায্য করে এবং যত ধরনের টক্সিন আছে সেগুলোকে বের করে দিতে লিভারকে সাহায্য করে। তাই কাঁচা হলুদ যদি নিয়মিত খেতে পারেন, আপনার লিভার থাকবে একেবারে সুস্থ, লিভারের কোনো রকম অসুখ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার আর থাকবে না। এরপরে যে খাবারটি সেটি হলো বাদাম। যে কোনো রকম বাদাম আপনি অবশ্যই প্রতিদিন খাবেন। প্রতিদিন যদি বাদাম আপনি খেতে পারেন, তাহলে আপনার লিভারের এনজাইমকে বাড়াতে এতটাই সহায়তা করে যে লিভার কিন্তু খুব দ্রুত টক্সিনকে বাইরে বের করে দিতে পারে। তাই বাদাম নিয়মিত যদি খেতে পারেন, তাহলে কিন্তু সমস্ত রকম টক্সিন আপনার লিভার থেকে খুব সহজে বেরিয়ে যাবে এবং লিভার পরিষ্কার হয়ে একদম কর্মক্ষম হয়ে উঠবে। তাই লিভারকে ভালো রাখার জন্য বাদাম খাওয়াটাও কিন্তু জরুরি। প্রত্যেক দিন কয়েকটা করে বাদাম অবশ্যই খাবেন। এক্ষেত্রে যদি আখরোট খেতে পারেন, সেটি কিন্তু সব থেকে বেশি ভালো কাজ দেবে। এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হলো আঙুর। আঙুর, আপেল, কলা ইত্যাদি সব রকম ফলই খেলে কিন্তু আপনার লিভার ভালো থাকবে এবং তার জন্য আপনাকে এই ফলগুলি নিয়মিতভাবে ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে। তবে আঙুর আপনার এক্ষেত্রে সব থেকে বেশি কাজ দেবে, কারণ আঙুর কিন্তু যে কোনো রকম লিভারের ইনফ্লেমেশনকে কম করতে বিশেষভাবে সাহায্য করে। তাই নিয়মিত যদি এই ধরনের ফল আপনি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার লিভার অনেক বেশি ভালো থাকবে। এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হলো বিটের জুস বা বিটের রস। বিটকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়ে সেটি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে যে জুসটি পাবেন, সেটিকে যদি আপনি পান করতে পারেন, তাহলে কিন্তু আপনার লিভার হয়ে উঠবে একদম পরিষ্কার। কারণ এর মধ্যে থাকে নাইট্রেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভারকে যে কোনো রকম অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকে বাঁচাতে বিশেষভাবে সাহায্য করে। এছাড়া আমাদের শরীরে ডিটক্সিফাই করতে পারে, এই ধরনের এনজাইমকেও বাড়াতে ভীষণভাবে সাহায্য করে এই বিটরুটের জুস। তাই নিয়মিত বিটরুটের জুস যদি আপনি খেতে থাকেন, তাহলে কিন্তু আপনার লিভার একদমই পরিষ্কার হয়ে যাবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, এই 8টি খাবারের প্রত্যেকটি যদি আপনি ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার লিভার আর কোনোদিনও খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবং এই 8টি খাবারের যে প্রত্যেকটি আপনাকে খেতে হবে তা কিন্তু নয়, এর মধ্যে যে কোনো দুটি বা তিনটিও আপনি বেছে নিয়ে সেটিকে ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারেন। এইগুলোর মধ্যে যে কোনো একটি বা দুটিকে আপনি যদি আপনার ডায়েট চার্টে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। সেই সঙ্গে লিভারকে ভালো রাখতে গেলে আরো কয়েকটি কথা আপনাকে মনে রাখতে হবে, সেইগুলোই এবার এক এক করে বলবো। আমাদের জীবনযাপনের মধ্যে আমরা যদি কিছু ভালো অভ্যেস তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমাদের লিভার কিন্তু অনেক বেশি ভালো থাকবে। এর জন্য প্রথমত যেটা আপনাকে করতে হবে, আপনার ওয়েটকে অর্থাৎ ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ওজনকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লিভার অনেক বেশি ভালো থাকবে। সেই সঙ্গে পুষ্টিকর খাবার খেতে হবে, যেই সব খাবারে টক্সিন কম আছে। সেই সঙ্গে আপনার যদি অ্যালকোহল পানের অভ্যেস থাকে, তবে সেটিকে কিন্তু আপনার একেবারে দূর করতে হবে। অ্যালকোহল কিন্তু সিরোসিস অফ লিভারের একটি অন্যতম কারণ। এছাড়া অনেকেরই অভ্যেস আছে, যখন তখন যে কোনো রকম শারীরিক সমস্যায় ডাক্তারের পরামর্শ না নিয়েই ওষুধ খেয়ে নেওয়া। এই ওষুধ কিন্তু আমাদের লিভারকে ড্যামেজ করতে ভীষণভাবে সাহায্য করে। তাই যে কোনো রকম ওষুধ খাওয়ার থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং স্বাভাবিক প্রাকৃতিক উপায়ে যে কোনো রোগের সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। এই ধরনের কয়েকটি অভ্যেস যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার লিভার কিন্তু অনেক বেশি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই সমস্ত তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। আর সেই সঙ্গে যদি আরো স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থাকে, তাহলেও কমেন্ট বক্সে জানাবেন। এরপরে দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।